আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের কলকাতায় অগ্নিকাণ্ড, একটি বাড়িতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ব্যাংশাল আদালতের পাশের একটি বাড়িতে আগুন, দাউ দাউ করে জ্বলছে সেই বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন। ফের কলকাতা অগ্নিকাণ্ড, সকাল সকাল আগুন লাগে ব্যাংশাল কোর্টের পাশের একটি বাড়িতে। এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছে, একেবারে গল গল করে আগুন বেরোচ্ছে। সকাল সকাল কলকাতায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে 6টি ইঞ্জিন। বাড়িতে যারা ছিলেন তাদেরকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি। তুলিকার কাছে যাবো। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি পরিস্থিতি এখন ওখানে? ছবি দেখাচ্ছিলাম যে ব্যাংশাল কোর্টের পাশের যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তার উল্টো ফুটে রয়েছি এই মুহূর্তে। সেই ছবিটা আমি আরেকবার বলবো সমীরাতকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সামনের যে অংশ, অর্থাৎ বাড়ির সামনের অংশের আগুন কার্যত নিয়ন্ত্রণে আসলেও কিন্তু পিছনের যে অংশ তুমি দেখতে পাচ্ছ একাধারে কিন্তু এখনও পর্যন্ত দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। এখনও পর্যন্ত আগুন নেভানো বা আগুনকে নিয়ন্ত্রণ করা এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি। দমকলের পক্ষ থেকে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু আগুন নেভানোর কাজ করছেন। এবং ইতিমধ্যেই এখানে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একাধারে কিন্তু যারা এই বাড়িতে থাকতেন, পুরনো একটি বাড়িতে থাকতেন, তাদেরকে ইতিমধ্যেই নিচে নিয়ে আসা সম্ভবপর হয়েছে। এবং আমি আরও একবার সমুনাথকে বলবো একটু এদিকে আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। কার্যত দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ, সেই নেভানোর কাজ করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মোট 6টি ইঞ্জিন ইতিমধ্যেই এই আগুন নেভানোর কাজ করছেন। এবং গোটা যে বাড়ি, তিনটে অংশ থেকে আমরা তিনটে দিক দেখাচ্ছি ওয়েঞ্জিলা। তুমি দেখতে পাচ্ছ সকালের যে ছবি আমরা দেখিয়েছিলাম সেটা ছিল বাড়ির একটি অংশ, অর্থাৎ বাড়ির যে সামনের অংশ। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে যখন সকালবেলায় বেশ, অর্থাৎ এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তুমি পরিস্থিতির ওপর নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয় কাউন্সিলর এই ঘটনায় ঠিক কি জানাচ্ছেন শুনুন। পরিবার থাকতো ছাতে, কিন্তু ওখানে আগুনটা লেগেছে সেকেন্ড ফ্লোরে। আমি যখন উপরে যাই, একজন ঘুমোচ্ছিল, তখনই ও সব মালফাল নিয়ে বেরোচ্ছে ওখান থেকে। ওই ঘরেই আগুনটা লেগেছিলো, ভেতরেই, জামালের ঘর ওটা, SNM জামাল। তারপর আমি ওদের সবাইকে বের করলাম, উপরে যারা ছিল সবাইকে খুব চিৎকার করে সবাইকে ডাকলাম, সবাই নেমেছে। নামার পর আমরা বেরিয়ে গেছি। আমার যা ধারণা, এটা ওই কেমিক্যালের গোডাউন ছিল। হ্যাঁ, গোডাউন ছিল, ওই গোডাউন থেকে আগুন ধরে আর স্প্রেড করেছে ওটা। আমার বহু পুরনো যারা টেনেন্ট আছে, তারা কোথায় কী রাখে না রাখে সেটা তো কিছুই না। তো একটা কেমিক্যালের ওখানে গোডাউন ছিল, ওখানে কাঠের সিঁড়ি না, পুরনো সিঁড়ি, কাঠের সিঁড়ি, সেটা খুব ই করে ধরে দিয়ে ওটা, ওটাও লেগেছিলো উপর থেকে, ভেঙে গেছে বলে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের কলকাতায় অগ্নিকাণ্ড, একটি বাড়িতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ব্যাংশাল আদালতের পাশের একটি বাড়িতে আগুন, দাউ দাউ করে জ্বলছে সেই বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 6টি ইঞ্জিন। ফের কলকাতা অগ্নিকাণ্ড, সকাল সকাল আগুন লাগে ব্যাংশাল কোর্টের পাশের একটি বাড়িতে। এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছে, একেবারে গল গল করে আগুন বেরোচ্ছে। সকাল সকাল কলকাতায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে 6টি ইঞ্জিন। বাড়িতে যারা ছিলেন তাদেরকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে কি পরিস্থিতি। তুলিকার কাছে যাবো। তুলিকা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি পরিস্থিতি এখন ওখানে? ছবি দেখাচ্ছিলাম যে ব্যাংশাল কোর্টের পাশের যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তার উল্টো ফুটে রয়েছি এই মুহূর্তে। সেই ছবিটা আমি আরেকবার বলবো সমীরাতকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সামনের যে অংশ, অর্থাৎ বাড়ির সামনের অংশের আগুন কার্যত নিয়ন্ত্রণে আসলেও কিন্তু পিছনের যে অংশ তুমি দেখতে পাচ্ছ একাধারে কিন্তু এখনও পর্যন্ত দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। এখনও পর্যন্ত আগুন নেভানো বা আগুনকে নিয়ন্ত্রণ করা এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি। দমকলের পক্ষ থেকে এই মুহূর্তে যুদ্ধ
যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু আগুন নেভানোর কাজ করছেন এবং ইতিমধ্যেই এখানে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একাধারে কিন্তু যারা এই বাড়িতে থাকতেন, পুরনো একটি বাড়িতে থাকতেন, তাদেরকে ইতিমধ্যেই নিচে নিয়ে আসা সম্ভবপর হয়েছে। এবং আমি আরও একবার শম্ভুনাথকে বলবো একটু এদিকে আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। কার্যত দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ, সেই নেভানোর কাজ করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মোট ছটি ইঞ্জিন ইতিমধ্যেই এই আগুন নেভানোর কাজ করছে এবং গোটা যে বাড়ি তিনটে অংশ থেকে আমরা তিনটে দিক দেখাচ্ছি। ওয়েঞ্জিলা তুমি দেখতে পাচ্ছ সকালের যে ছবি আমরা দেখিয়েছিলাম সেটা ছিল বাড়ির একটি অংশ, অর্থাৎ বাড়ির যে সামনের অংশ। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে যখন সকালবেলায় বেশ, অর্থাৎ এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তুমি পরিস্থিতির ওপর নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয় কাউন্সিলর এই ঘটনায় ঠিক কি জানাচ্ছেন শুনুন। পরিবার থাকতো ছাতে, কিন্তু ওখানে আগুনটা লেগেছে সেকেন্ড ফ্লোরে। আমি যখন উপরে যাই, একজন ঘুমোচ্ছিল, তখনই ও সব মালফাল নিয়ে বেরোচ্ছে ওখান থেকে। ওই ঘরেই আগুনটা লেগেছিলো, ভেতরেই, জামালের ঘর ওটা, SNM জামাল। তারপর আমি ওদের সবাইকে বের করলাম, উপরে যারা ছিল সবাইকে খুব চিৎকার করে সবাইকে ডাকলাম, সবাই নেমেছে। নামার পর আমরা বেরিয়ে গেছি। আমার যা ধারণা, এটা ওই কেমিক্যালের গোডাউন ছিল। হ্যাঁ, গোডাউন ছিল, ওই গোডাউন থেকে আগুন ধরে আর স্প্রেড করেছে ওটা। আমার বহু পুরনো যারা টেনেন্ট আছে, তারা কোথায় কী রাখে না রাখে সেটা তো কিছুই না। তো একটা কেমিক্যালের ওখানে গোডাউন ছিল, ওখানে কাঠের সিঁড়ি না, পুরনো সিঁড়ি, কাঠের সিঁড়ি, সেটা খুব ই করে ধরে দিয়ে ওটা, ওটাও লেগেছিলো, উপর থেকে ভেঙে আছে বলে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, ফের কলকাতায় অগ্নিকাণ্ড, একটি বাড়িতে আগুন লাগে বলে জানা যাচ্ছে। ব্যাংশাল আদালতের পাশের একটি বাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে সেই বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ছটি ইঞ্জিন। ফের কলকাতা অগ্নিকাণ্ড, সকাল সকাল আগুন লাগে ব্যাংশাল কোর্টের পাশের একটি বাড়িতে। এই মুহূর্তে সেই ছবি এক্সক্লুসিভ দেখাচ্ছে, একেবারে গল গল করে আগুন বেরোচ্ছে। সকাল সকাল কলকাতায় অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ছটি ইঞ্জিন। বাড়িতে যারা ছিলেন তাদেরকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। আরও বিস্তারিত জানবো এই মুহূর্তে কী পরিস্থিতি। তুলিকার কাছে যাবো। তুলিকা, এই মুহূর্তে কী ছবি উঠে আসছে, কী পরিস্থিতি এখন ওখানে? ছবি দেখাচ্ছিলাম যে ব্যাংশাল কোর্টের পাশের যে একটি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা তার উল্টো ফুটে রয়েছি এই মুহূর্তে। সেই ছবিটা আমি আরেকবার বলবো সমীরাতকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সামনের যে অংশ, অর্থাৎ বাড়ির সামনের অংশের আগুন কার্যত নিয়ন্ত্রণে আসলেও কিন্তু পিছনের যে অংশ তুমি দেখতে পাচ্ছ একাধারে কিন্তু এখনও পর্যন্ত দাউ দাউ করে সেই আগুন জ্বলছে। এখনও পর্যন্ত আগুন নেভানো বা আগুনকে নিয়ন্ত্রণ করা এখনও পর্যন্ত সম্ভবপর হয়নি দমকলের পক্ষ থেকে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপর কিন্তু আগুন নেভানোর কাজ করছেন এবং ইতিমধ্যেই এখানে আরও একটি ইঞ্জিন এসে পৌঁছেছে এবং সেই ইঞ্জিনের মাধ্যমে কিন্তু আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একাধারে কিন্তু যারা এই বাড়িতে থাকতেন, পুরনো একটি বাড়িতে থাকতেন, তাদেরকে ইতিমধ্যেই নিচে নিয়ে আসা সম্ভবপর হয়েছে। এবং আমি আরও একবার শম্ভুনাথকে বলবো একটু এদিকে আসার জন্য। তুমি দেখতে পাচ্ছ আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। কার্যত দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় এই মুহূর্তে আগুন নেভানোর যে কাজ, সেই নেভানোর কাজ করছেন। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে মোট ছটি ইঞ্জিন ইতিমধ্যেই এই আগুন নেভানোর কাজ করছেন এবং গোটা যে বাড়ি তিনটে অংশ থেকে আমরা তিনটে দিক দেখাচ্ছি। ওয়েঞ্জিলা তুমি দেখতে পাচ্ছ সকালের যে ছবি আমরা দেখিয়েছিলাম সেটা ছিল বাড়ির একটি অংশ, অর্থাৎ বাড়ির যে সামনের অংশ। এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে আজকে যখন সকালবেলায় বেশ, অর্থাৎ এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। তুমি পরিস্থিতির ওপর নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। স্থানীয় কাউন্সিলর এই ঘটনায় ঠিক কি জানাচ্ছেন শুনুন। পরিবার থাকতো ছাতে, কিন্তু ওখানে আগুনটা লেগেছে সেকেন্ড ফ্লোরে। আমি যখন উপরে যাই, একজন ঘুমোচ্ছিল, তখনই ও সব মালফাল নিয়ে বেরোচ্ছে ওখান থেকে। ওই ঘরেই আগুনটা লেগেছিলো, ভেতরেই, জামালের ঘর ওটা, SNM জামাল। তারপর আমি ওদের সবাইকে বের করলাম, উপরে যারা ছিল সবাইকে
খুব চিৎকার করে সবাইকে ডাকলাম, সবাই নেমেছে, নামার পর আমরা বেরিয়ে গেছি। আমার আমার যা ধারণা এটা ওই কেমিক্যালের গ্রাউন্ড গোডাউন ছিল। হ্যাঁ, গোডাউন ছিল, ওই গোডাউন থেকে আগুন ধরে আর স্প্রেড করেছে ওটা। আমার বহু পুরনো যারা টেনেন্ট আছে তারা কোথায় কী রাখে না রাখে সেটা তো কিছুই না। তো একটা কেমিক্যালের ওখানে গোডাউন ছিল, ওখানে কাঠের সিঁড়ি না, পুরনো সিঁড়ি, কাঠের সিঁড়ি, সেটা খুব ই করে ধরে গিয়ে ওটাও লেগেছিলো, উপর থেকে ভেঙে গেছে বলে।